নোয়াখালীতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির কামনায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে জেলার ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে বিশেষ মোনাজাতে বৃষ্টি চেয়ে দোয়া করেছেন তারা। এ সময় দুটি উপজেলায় নামাজে অংশ নেন 500+ মুসল্লি। বিস্তারিত দেখুন নোয়াখালী জেলা প্রতিনিধি বেলাল হোসেন নাইমের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 9টার দিকে জেলার কোম্পানিগঞ্জের বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা ও চাটখিল কামিল মাদ্রাসার মাঠে এবং বেগমগঞ্জের চৌমুখনী সেনের পোল পৌরসভা গেট ঈদগাহে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান ও চাটখিল আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর জব্বার। নামাজে অংশ নেওয়া স্থানীয় মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ পশু পাখি সহ সবাই খুব কষ্টে আছে, এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়ছেন। বসুরহাট পৌরসভা ওলামা মাশায়েখ এর উদ্যোগে আয়োজিত ইস্তিসকার নামাজে অংশ নেন। বসুরহাট পৌরসভা জামাতের আমির মাওলানা মোশারেফ হোসেন, সেক্রেটারি মাওলানা হিলাল উদ্দিন, কোম্পানিগঞ্জ উপজেলা ওলামা সভাপতি মাওলানা মহিউদ্দিন, চর পার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাজী হানিফ আনসারী, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল্লাহ।